বলদা, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা দেখলাম 14ই ফেব্রুয়ারি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মহা সমাবেশ হলো, সেখানে শিক্ষক শিক্ষিকাদের জমায়েতও ভালো হলো, শিক্ষামন্ত্রী উপস্থিত হলেন এবং শিক্ষামন্ত্রীর কথায় সায় দিয়ে সকলেই কিন্তু তৃণমূলের পক্ষে সায় দিল, তৃণমূলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিল। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও শিক্ষকদের ঝুলিতে এখনো কিছু এলো না, কি বলবেন দাদা? মাননীয় শিক্ষামন্ত্রী যা বলেন বাস্তববাদী, সত্য কথাই বলেন। এবং উনি ওখানে কিন্তু কোনো মিথ্যে আশ্বাস কাউকে দেননি। উনি বলেছেন যে আমাদের সবার বিষয়টাই আমাদের নলেজে আছে। আগে 5 বছর পরপর 3% হতো, সেটা 3 বছর অন্তত, 5 বছর 3 বছর অন্তত 5% হতো, সেটা এখন 3 বছর অন্তত 3%। তার মানে আমরা এটা লাভবানই হয়েছি। কিন্তু এতে আমরা খুশি নই, কেউই খুশি নই, কারণ আমাদের স্থায়ীকরণ তো আমাদের মূল দাবি এবং তার সাথে আমাদের সম্মানজনক বেতন বৃদ্ধি, এটা আমাদের সবসময় চেষ্টা আছে। মাননীয় শিক্ষামন্ত্রী সেদিন কিন্তু বক্তব্যে বলেছেন যে আপনাদের সাথে স্থায়ী শিক্ষকদের যে বেতন বৈষম্য, সেটা আমরা ধাপে ধাপে অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এইবার নানান কারণে অনেক কিছু বিষয়ে আমাদের সবার বেতন বেড়েছে। আছে প্রাণী যারা আছে তাদের 3,000 টাকা করবে বলেছিল, সেটাও 5,000 টাকা করে দিয়েছে, 3,000 থেকে 5,000 হয়ে গেল। এবার সরকারকে এত মানুষের দাবি পূরণ করতে হয়, মানে রাজ্যে সবাই কি, কারণ সবারই তো চাহিদা সরকারের কাছে থাকে। এবার সেখানে যদি আমাদেরটাও রয়েছে, এবার নানান কারণে হয়তো আমাদের বেতন বৃদ্ধিটা এই মুহূর্তে হয়নি, কিন্তু আজকে বেতন বৃদ্ধি যে একটা কার্যকর হওয়ার জায়গায় ছিল বা আছে সেটা সবাই জানে, যার জন্য এখনো ঐক্যমঞ্চ আন্দোলন করছে ক্রেডিট নেওয়ার জন্য। আর যদি দাবি আদায় না হয় তাহলে ওরা রাজনীতিটা ভালো করবে, সরকারকে পরিবর্তন করবে। সব হট্টগারি কাজ করে আলটিমেটলি সর্বনাশ হয়, কারণ পেশাগত সংগঠনের এত লাগাতার আন্দোলনের দরকার হয় না, ক্ষোভ বিক্ষোভ জানিয়ে আন্দোলন তুলে নিতে হয়। আন্দোলনে আমি কোনোদিনই বিরুদ্ধে না, আন্দোলন হবে, সরকারকে একটা ক্ষোভ বিক্ষোভ জানানো হবে, সব ঠিক আছে, কিন্তু হট্টগারি কাজ পেশাগত সংগঠনে চলে না। এবং এর লক্ষ্য যে পুরো রাজনীতি করে এটা সবাই বোঝে। তা আমি ভালো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি যে 500 শিক্ষকদের 70% আমাদের সরকারপন্থী সংগঠনের সাথে যুক্ত আছে, এবং আপনি বিষয়টা দেখুন, আমরা এইভাবে চিঠি গত 27 তারিখে দিয়েছি। তারপরে কিন্তু আমাদের সরকার অলরেডি 3% এবং 3 লাখ টাকা, যেটা 1 লাখ টাকা 3 লাখ টাকা দিতে চাইছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ যারা রিটায়ার করছে সে যদি 3 লাখ টাকা পায়, যদিও এটা আমাদের 5 লাখ হলে ভালো হতো, সেই দাবি আমরা আগামী দিন করবো। 3 লাখ টাকা পাওয়া মানে সে তাও কিছুটা MIS করে কিছুটা তো সম্মান, মানে কিছুটা হলো তার একটু মানে রিল্যাক্স পাবে, কিন্তু আমরা এতে আমরা খুশি নই। কিন্তু কেউ যদি ভাবে যে আমরা খুশি তা ভুল, আমরা এতে খুশি নই, কারণ আমরা পেশার স্বার্থে আমাদের লড়াই চিরন্তন থাকবে। বাম আমলে আমরা সরকারের বিরুদ্ধে ছিলাম, মধুমিতারা সরকারের পক্ষে ছিল, এখন ওরা সরকারের বিরুদ্ধে, আমরা সরকারের পক্ষে, কারণ এইভাবেই চালাতে দাবি এভাবেই চলবে। আর সমস্ত গ্রুপ গুলো এবং সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ গুলোতে আমি দেখলাম যে ওদের সব লাগাতার আন্দোলনের মানুষের সমর্থন করছে না, লাইক দিচ্ছে না। কারণ গ্রুপ গুলোতে যেভাবে হয়তো 5,000-10,000 মেম্বার থাকলেও সেখানে ওই 100-200 এর বেশি দিচ্ছে না, আর গ্রুপ গুলোতে 10-15 জন বাজে কথা বলে। এবং আমার খুব খারাপ লাগে, আমি কমেন্ট অপশন অফ করে দিই একটাই কারণে, একটা শিক্ষক, একজন শিক্ষক কোনো অবস্থাতেই মুখের ভাষা খারাপ করতে পারে না। একটা সময় বাংলা শিক্ষকদের নুরন্তে পান্তা পড়লো, তখন তারা ভাষা খারাপ করেনি, মানে একজন শিক্ষককে দেখে একটা ছাত্র তার সমাজ জীবন গড়ে তোলে, তার ভবিষ্যৎ গড়ে তোলে, সেই শিক্ষক যদি অশ্লীল ভাষা শুনে তাহলে সেই ছাত্রটা কি শিখবে? যার জন্য শিক্ষকদের যত কষ্ট হোক, যত কিছু হোক, সে কখনোই এমন কোনো কাজ করবে না যাতে সমাজে তার প্রভাব পড়ে। আর আমাদের গ্রুপ গুলো তো সব সাধারণ মানুষও দেখে, এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষকের খুব সচেতন হওয়া উচিত। আছে কিছু উগ্র অযোগ্য লোক আছে যারা বুঝে না যে আজকে আমাকে গালি দিক, আমার আপত্তি নেই, 1,000 গালি দিক, আমাকে ইনবক্সে গালি দিক, আমাকে কিন্তু প্রকাশ্যে এইভাবে গালি দিবে না। আমাদের শিক্ষক হিসেবে আমাদের নিজেদের লজ্জা লাগে, ধিক্ষা জানাতে ইচ্ছে করে। হ্যাঁ দাদা, আর একটা যেটা, গোপালদেবকে যদি গালি দিতে হয় আমাকে ইনবক্সে যত খুশি গালি দিই, আমি কিছু মনে করবো না। যদি সবাইকে অনুরোধ করবো প্রকাশ সেইভাবে মুখের ভাষা খারাপ করে আমাদের শিক্ষক সমাজকে সমাজের চোখে ছোট করবেন না। আর আগামী 3-4 মাসের মধ্যে ভোট, আজকে যদি ভোটে আমরা জানি 100% তৃণমূল ক্ষমতা আসবে, যদি বাইসেস অন্য কোনো ক্ষমতা আসে তাহলে ওরা দাবি আদায় করবে, এখন যারা অন্য মন্দির মঞ্চে আনছে করবে, আর তৃণমূল কংগ্রেস আসলে আমরা দাবি আদায় করবো, কারণ আমাদের স্বার্থ তো একই, যারা আন্দোলন করছে তাদের স্বার্থ আমাদের সাথে কোনো তফাৎ নেই। সেটা বুঝতে পারছি, এবং ভোট ঘোষণার মধ্যে হয়ে যাবে, ভোটের আগে আর বেতন বৃদ্ধি হওয়ার আশ্বাস আমি দিতে পারছি না, হাতে শেষ অস্ত্র আছে জানি না। সুতরাং আমাদের বেতন বৃদ্ধি কি হবে দেখা যাক।
হ্যাঁ দাদা, আপনি যেটা বলছেন যে 70% কিন্তু সরকারি সংগঠনের মধ্যে আছেন, আপনি আমার মতো মানে এত ছোট মাথা তো এই মানে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বা সরকার প্রশাসন তাদেরও তো এই জিনিসটা মানে এই বিষয়টা অবগত থাকা দরকার, তাহলে দাবি পূরণ কেন করছেন না যেখানে 70% সরকারের পক্ষে আছে? মনে করো না, 30 দিনের অনশন আন্দোলনে যে ভাষায় সরকারকে আক্রমণ করা করা হয়েছে, আর ভগীরথ একচুয়াল শিক্ষক সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নয়, কারণ ওর যে ভাষা সেটা কোনো শিক্ষক নেতা বা শিক্ষকের ভাষা নয়। একজন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সে আবার যত সে তার ওর চোখে যত খারাপ হোক, তার চুলের মুঠি দিয়ে নবান্ন দিয়ে নামাবো, এবং তারপরের দিন যে কাউন্টারটা দিয়েছে, আমি নিজের লজ্জা মানে কি মানে আমার যদি অন্য কোনো আয় থাকতো আমি হয়তো শিক্ষকের বিচারাইছি দিয়ে বলছে চুলের মুঠি ধরেছে বলে রাগ করছে, তাহলে কি কোথায় ধরে নামালে আপনারা খুশি হবে? এটা কোনো শিক্ষকের ভাষা হতে পারে? আমি ধিক্কার মানে ওকে ধিক্কার জানানোর মতো আমার মানে কিছু বলার নেই, এটা হতে পারে না, বলতে পারে না একজন শিক্ষক বলো, সে যে দলেরই মুখ্যমন্ত্রী হোক, সে বিজেপির হোক সিপিএম এর হোক যে হোক, ভাষাটা অন্তত একজন শিক্ষকের স্বাধীনতা বজায় রাখবে, যা যে ধরনের স্লোগান যা চলেছে একজন মরা মানুষ যেগুলো এগুলো একটা পেশাগত সংগঠনের কাম্য নয়। সুতরাং আমাদের আমরা করছি নিজেরা আমরা আত্মসমালোচনা না করে যদি অন্যদিকে শুধু আঙুল তুলে যাই তাতে লাভ হয় না, আর এই সরকার যদি সবার প্রতি বিমাতৃ সুলভ হতো তাহলে সবার বেতনটা বাড়াতো না, আর আমাদেরও 3% আর 3 লাখ টাকা করতো না। সুতরাং এখন ধৈর্য ধরে আমরা আমাদের অপেক্ষা করতে। হ্যাঁ দাদা, একটা খবর যেটা শোনা যাচ্ছে যে 35%-এর একটা বেতন বৃদ্ধির ফাইল নাকি মুখ্যমন্ত্রীর কাছে আছে, এই বিষয়ে আপনাদের কাছে কোনো সরকারি ভাবে কোনো খবর আছে? দেখো আমি কিন্তু আগাগোড়াই বলেছি মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়টা বিবেচনার মধ্যে আছে, হটকারী আন্দোলন লাগাতার আন্দোলন বন্ধ হোক, আমি কিন্তু বারবার অনুরোধ করেছি, হাতে পায়েও ধরে অনুরোধ করেছি। হ্যাঁ, আজকে যে ভুলটা হয়েছিল প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, উস্তি আন্দোলন করছিল আর শিক্ষামন্ত্রী গিয়ে ঘোষণা করায় উস্তি আবির্ভূত হয়েছে, কোন সরকারই সেটা চায় না, সরকার চায় তার সরকার পক্ষে সংগঠনই ক্রেডিটটা নেবে, এটা সব সরকার বামপন্থীও চেয়েছে এই সরকারও চাইবে বিজেপি আসলে তারাও চাইবে, খুব স্বাভাবিক। কিন্তু সেখানে দাঁড়িয়ে যে ধরনের হটকারী কাজ চলছে তাতে বেতন বৃদ্ধি ঘোষণা হওয়াটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এবং আরো যেটা সর্বনাশ হয়ে যাচ্ছে সবাইকে সব দিয়ে দিয়ে এবার লাস্টে যে ভাড়ারে কিছু থাকবে কি না কি থাকবে সেটা নিয়ে আমরা সন্দেহ আছে, আজকে সেখানে দাঁড়িয়ে হয়তো আমাদেরই কপালটা লাস্টে খুলবে, এবার সেখানে দাঁড়িয়ে জানি না। আর ঐক্যমঞ্চের ভগীরথ মধুমিতা ওরা 24 ঘন্টা চ্যানেলে বসে যেভাবে প্রকাশ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছে যে এই সরকারকে আমরা পরিবর্তন করবই, একটা কথাই বলতে পারি, হাতি ঘোড়া মানে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল, ভগীরথ নিজেকে নিজেকে বিশাল কিছু হলু ভাবছে, আর ভেবে ওই বই জায়গায় দাঁড়িয়ে ইন পাবলিক বলছে যে এই সরকারকে আমরা পরিবর্তন করবই, এটা সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা এমএলএমপি কেই ভালোভাবে নেয় নিতে পারে না, এগুলো আমাদের সর্বনাশের একটা অন্যতম কারণ, কারণ এটা এই ধরনের বাইট দিতে পারে না প্রকাশ। আমরা শিক্ষক সংগঠন পেশাগত সংগঠন, কোন সরকার থাকবে না থাকবে সে নিয়ে আমাদের বেশি মাথা ঘামানো উচিত না, সেটা রাজনৈতিক দলগুলো ভাবুক। আরেকটা বিষয় দাদা, যে একটা এই মানে এই কদিন ধরে যে বিতর্কটা হচ্ছে যে সমগ্র শিক্ষার টাকায় ট্যাপ দিয়েছে ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষকরা বঞ্চিত, এই নিয়ে যে বিতর্কটা চলছে আপনি কি বলবেন? এটা নিয়ে যা বলছে না সেটা আরো আমাদের লজ্জার, আমার একটা ছাত্র যদি সরকার থেকে ট্যাপ পায় আমি তো খুবই খুশি, কোথা থেকে টাকা আসলো আমার দেখা দরকার? কিন্তু কিন্তু আরেকটা যেটা অভিযোগ আছে, আমি আমি শেষ করছি, সমগ্র শিক্ষা 1-12 পর্যন্ত সমগ্র শিক্ষা এখন অভিযান চলছে, এবং সমগ্র শিক্ষার অভিযানের টাকা এই ফান্ড থেকে যেতেই পারে ইয়াসিন আমি জানি না, এবং যে চেক দিয়েছে সেই চেকের অ্যাকাউন্ট নম্বর বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অত ছোট নয়, 13 সংখ্যার হয়, যে অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছি 13 কি 11 সংখ্যার হয়, যে অ্যাকাউন্ট নম্বর দেখতেছে ওটা সঠিক কিনা জানি না, কোনো স্ট্যাম্প নেই, এবার সরকার কোথা থেকে কাকে টাকা দেবে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা বঞ্চিত আমাদের দাবি পূরণ করতে হবে এটাই শেষ কথা, আমরা আমাদের দাবিটা জানাবো যত রকম ভাবে জানানো যায়, কিন্তু যারা ছাত্র পাবে তাকে নিয়ে আমি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করব ব্যঙ্গ করব এটা আমি সমর্থন করতে পারি না, এটা সেটা মানুষ ভালোভাবে নেয় না, এবং সমাজ এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ছাত্ররা পেলে আমি আনন্দিত, আমাদের ছাত্র একটা ট্যাপ কেন আরো কিছু পায়, সেখানে আমি তার প্রতিবাদ কেন করবো, কোথা থেকে টাকা দেবে সরকার সরকার বুঝবে, সরকার যদি কোনো অন্যায় করে ভুল করে তার জন্য ক্যাগ আছে, তার জন্য অডিট ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা দেখুক সরকার ভুল করবো না ঠিক করলো, সেখানে দাঁড়িয়ে এটার প্রতিবাদ কোনো শিক্ষক করতে পারে না, একটা ছাত্র কিছু পেলে তার প্রতিবাদ কোনো শিক্ষকের করা উচিত না, এটা খুব করেছে ওরা।
এই যুগে মোবাইল থেকে অনেক বড় বড় প্রশ্ন, অনেক বিষয়, অনেক সাবজেক্ট, অনেক কিছু ছাত্ররা জানতে পারবে, যেটা আমাদের স্কুলের পুঁথিগত বিদ্যা যা শেখানো হয় তার বাইরে অনেক কিছু জানার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ছাত্রদের হাতে চলে আসলো। সে 18 বছর পূর্ণ করছে, সে তার একটা হাতে ট্যাব পেয়েছে, এটা তো খুব ভালো জিনিস। এর থেকে ভালো উদ্যোগ সরকারকে আমি 1000 বার কুর্নিশ জানাই। সঠিক সিদ্ধান্ত, একটা ছাত্রের সামনে একটা ট্যাব দিয়ে সারা বিশ্বকে তার সামনে ওপেন করে দিয়েছে, কিন্তু শিক্ষা জগৎটাকে খুলে দিয়েছে। কিন্তু আরেকটা যেটা অভিযোগ আনছে দাদা, ওর সঙ্গে জুড়ে দিই যে লকডাউন যখন পড়েছিল তখন ট্যাবটা দেওয়া উচিত ছিল, এই অভিযোগটা আনা হচ্ছে, কিন্তু ভোটের আগে ট্যাবটা দিল, এটা নিয়ে একটা অভিযোগ আছে। হয়তো হয়তো সরকার ভেবেছিল যে হয়তো করোনা মুক্ত হয়ে যাবে, হয়ে যায়নি, হয়ে যায়নি। এবার সেখানে যে সরকারের আর্থিক অবস্থা সবকিছু বিবেচনা করেই তো সরকারকে চলতে হয়, টাকার সংস্থান করতে হয়, তারপরে দিতে হয়, সব দিক ভেবেই তো একটা সরকারকে আগাতে হয়। সরকারের নিচ্ছে সবাইকে, আমাদেরও বিশাল কিছু বেতন বাড়িয়ে দেওয়া নিচ্ছে, কিন্তু সমাজে সবকিছু হয় না, আর্থিক বিষয়টাও থাকে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদেরকে আমাদের প্রচুর টাকা দিচ্ছে না, এটা তো স্বাভাবিক, অনেক টাকা এখন আমরা পাচ্ছি না। আজকে অন্যান্য রাজ্যগুলোকে যেভাবে সরকার কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, আমাদের রাজ্যকে সরকার বঞ্চিত করছে, সাহায্য করছে না, এগুলো ঠিক না। হ্যাঁ দাদা, আর একটা যেটা বিষয় যে বিভিন্ন বিরোধী নেতা নেত্রীরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য স্থায়ীকরণ বা পে স্কেল তারা দেবেন, আপনি কি বলবেন? ভোটের আগে 2011 সাল আগে বামপন্থীরা ক্ষমতায় ছিল, 2005 সালে 17,200 শিক্ষক ছিল, তারপরে আমাদের পার্শ্ব শিক্ষক ছিল মোটামুটি 18,000। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছিল যে পার্মানেন্ট করার জন্য 14,200, 2007 সালে 14,200 এডিশনাল পোস্ট দিয়েছিল। সেই এডিশনাল পোস্টে আমাদেরকে ইজি পার্মানেন্ট করে দিতে পারতো, সেই এডিশনাল পোস্টে সরকার আমাদের পার্মানেন্ট না করে বাম সরকার অন্যদের পার্মানেন্ট করলো। আমরা তার জন্য বিকাশ মনের সামনে অনশনে বসেছিলাম, প্রতিবাদ করেছিলাম। তখন এই মধুমিতা বন্দ্যোপাধ্যায়রা যদি সরকারের সাথে গিয়ে প্রতিবাদ জানাতো বা দাবিটা জোরালো করতো, তাহলে হয়তো আমাদের সবাই সেদিন পার্মানেন্ট হয়ে যেত। তা বামপন সরকার আমাদেরকে কিছুই দেয়নি। যখন তাদের পঞ্চায়েত ভোটে 2008 সালে পঞ্চায়েত ভোটে রেজাল্ট খারাপ হয় এবং মমতা ব্যানার্জি আমাদের সবাই আসে, তখন করি করি 2,000 টাকা বেতন বৃদ্ধি করে, এবং 2009 সালে লোকসভার ভোটে তাদের রেজাল্ট খারাপ হওয়ার পরে 2011 সালে বুঝতে পেরেছিল তারা ক্ষমতাকে চলে যেতে পারে, করি করি 60 বছরের একটা ইনক্রিজ মানে অর্ডার করে এবং 35% বৃদ্ধি করে। আজকে সেখানে দাঁড়িয়ে সেই সরকারের প্রতিশ্রুতিকে বিশ্বাস করার মতো কোনো কারণ ঘটেনি, কারণ এরা আমাদের চাকরিটাকে আলেমা খাতুনের নামক একজন মহিলাকে দিয়ে গটা কেস করে আমাদের চাকরিটা 2005 সালে চলে গিয়েছিল। আমরা কেস আন্দোলন না করলে এই চাকরিটা থাকতো না। আজকে আমরা কেস আন্দোলন করেছিলাম বলে আজকে সেই চাকরিটা বেঁচেছিল। আর বিজেপি বিজেপি সারা জীবন মিথ্যে প্রতিশ্রুতি দেয়, 15 লক্ষ টাকা দেবে বলে আজকে 2014 সালে ক্ষমতা এসেছিল সবার অ্যাকাউন্টে, কেউ পায়নি। আজকে তারা বলেছিল জিনিসপত্রের দাম, পেট্রোলের দাম তারা কমাবে, তারা বড় বড় ভাষণ দিয়েছিল মোদি। আজকে পেট্রোল ডিজেলের দাম হাই হয়ে গেছে, তার যার জন্য জিনিসপত্রের দাম বিশাল বেড়ে যাচ্ছে। আজকে এই মোদি শুধু 2019 সালে একটা ভারত পাকিস্তান একটা মানে ভারতের একটা জাতীয়তাবাদের একটা ইস্যুকে সামনে এনে আজকে জিতে গেল। আজকে জিতে যাওয়ার পরে মানুষ বুঝতে পারলো এখন যেখানে ভোট হচ্ছে সেখানে মোদি গোয়ারা হারছে, পাঞ্জাবে নির্বাচনে দেখা গেলো মোদি নির্বাচনে গোয়ারা হেরেছে, এর ফলে কি পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের মধ্যে ভোটেতে কিছু প্রভাব পড়বে? অসমে যেটা দিয়েছে সেটা আমি অর্ডারটা দেখেছি, সত্যমিথ্যা জানি না। অসমে তাহলে নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে ভালো টাকা দিয়েছে, এবং অসম সরকার অসমে যদি দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে ওরা তো পূর্ণ মানে ধন্যবাদ জানাই দিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে হয়তো ওখানে রাজনীতিটা অন্য ছিল এবং ওখানে দিয়েছে। আমাদের সরকারও দিতে চাইছে, বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পাওনা টাকাটা দিলে আমরাও ভালো বেতন কাঠামো দেবো, বেতন কাঠামো একটা ভালো বেতন বৃদ্ধি করবে, এবং আমাদের সরকার বলছে তো আমরা পার্মানেন্ট করবো, পার্মানেন্টের প্রসেস চলছে SSC-র মাধ্যমে। SSC-টা যদি ঠিক মতো হতে পারতো, ওইসব কেস না হতো, তাহলে আজকে আমাদের কপালটা খুলে যেত। SSC প্রাইমারি টিচারে তো পার্শ্ব শিক্ষককে পার্মানেন্ট করার প্রসেস চালু করছে, যা বাম সরকার করেনি, আমাদের কিচ্ছু দেয়নি। বামা বলে শুধুমাত্র বেতন বৃদ্ধি একটু হওয়া ছাড়া কিচ্ছু হয়নি, তাও অনেক লড়াই করে বেতন বৃদ্ধি করতে হয়েছে। বামা বলে আমাদেরকে DLED করার সুযোগ দেয়নি, আমাদের ETF চালু করেনি, আমাদের BED করার সুযোগ ছিল না, আমাদের মাসে মাসে বেতন হতো না, আন্দোলন অনশন না করে বেতন পেতাম না, আমাদেরকে গিয়ে সই করাতে হতো স্কুল ম্যানেজিং কমিটির কাছে, আমাদের ভিকারির মতো ভিক্ষে যাওয়ার মতো আমরা বেতনটা পেয়েছি। ভুলে গেলে চলবে, 2-3 মাস পরে বেতন পেতাম। সেখানে এই সরকার
আজকে প্রচুর আমাদের সুবিধা দিয়েছে, 1 তারিখে বেতন, ডিএলএড, বিএড, মেটার্নিটি লিভ সমস্ত কিছু, এবং আমাদের ইপিএফ চালু করা থেকে শুরু করে ডিএলএড আমাদের 2012 সালে আমাদের অর্ডার হয়েছিল, 13 আর 15 তে শেষ হয়ে যেত। আজকে সমস্ত কিছু পার্মানেন্ট করার পরিকল্পনা রয়েছে এবং আশা করি এই সরকার আমাদের খুব দ্রুতই স্থায়ীকরণ করবে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু দাদা ইপিএফ সংক্রান্ত বলে রাখি, কোন কোন সংগঠন দাবি করে যে তারা নাকি হাইকোর্টে কেসের মাধ্যমে ইপিএফ টা নিয়ে এসেছেন। পরের দিনই আমরা প্রথম সম্বর্ধনা দিই সংগঠন হিসাবে মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জীকে, মাননীয় মমতা ব্যানার্জী সেদিনই আমাকে চেয়েছিল যে গোপাল তোমার দাবিপত্রটা দিয়ে দিও। আমি সেই দাবিপত্র দিয়েছিলাম এবং সেখানে আমরা লিখে দিয়েছিলাম আমাদের ডিএলএড থেকে শুরু করে ইপিএফ থেকে চালু করা থেকে সমস্ত দাবিগুলো জানিয়েছিলাম এবং সেই দাবিপত্র আমি মাঝে মাঝে ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করি এবং মিলিয়ে দেবে সেই দাবি একের পর এক পূরণ হচ্ছিল এবং মাননীয় মমতাবাজী আমাকে চিঠিও করেছে একবার, মানে 2 একবার, এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিল আমাদের সাথে দাবিপত্র নিয়ে আলোচনা করার জন্য। আমরা সব সময় আমরা সব কাজ করেছি কিন্তু আজকে আমরা করার পরেও প্রতি সপ্তাহে গিয়ে এসএসসি দপ্তর, তৃণমূল ভবন, বিকাশ ভবনে দৌড়দৌড়ি করে সবকিছু করার পরেও আজকে আমরা গালি খাই। তাই মাঝে মাঝে মনের দুঃখে সংগঠন ছেড়ে দিয়ে বসে যায়, ভালো লাগে না, কেন গালি খাবো, ঘরের টাকা খরচ করে ব্যবসা বন্ধ করে আজকে সংগঠন করে আমার প্রচুর লস ক্ষতি করেছি। আজকে সেখানে দাঁড়িয়ে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু কোনোটাই সঠিক নয়, কোনো কোর্টে, কোর্টের রায়ে তুমি আমাকে কোর্টের রায়টা তাহলে আমাকে কপিটা দিও যে কোন রায়ের ফলে ইপিএফ চালু হয়েছে। ইপিএফ চালু হয়েছে এই সরকারের সদিচ্ছার ফলে এবং আজকে অনেক রাজ্যে কিন্তু ইপিএফ চালু হয়নি এখনো। আচ্ছা দাদা সব শেষে যে ভোট আসন্ন, আর কিছুদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, আপনারা সরকারি সংগঠনের প্রতিনিধি হিসাবে এই কটা দিন যেটা হাতে সময় আছে তার মধ্যে কি শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রীর দপ্তর বা শিক্ষামন্ত্রীর কাছে একটু দ্বারস্থ হবেন, পার্শ্ব শিক্ষক, অসহায় পার্শ্ব শিক্ষক, মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু ভাতা বৃদ্ধিও যাতে হয় তার জন্য? আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কন্টিনিউয়াস আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা বারবার হাতে পায়ে ধরে ওদের আন্দোলনটাকে তুলে নিতে বলেছিলাম, আরো 2 মাস ওরা আন্দোলনটা যদি আরো মানে 1 মাস 1.5 মাস আগে তুলতো তাহলে আমার মনে হয় বেতন দিতে যাওয়া আরো আগেই হয়তো আমরা আদায় করতে পারতাম। এই ভোটের এই কয়দিনের মধ্যে কি পারবো মিথ্যে প্রতিশ্রুতি দেবো না, আমরা চেষ্টা করছি কিন্তু বেতন বৃদ্ধি করতেই পারবো সেই আশ্বাস আমরা কোনো প্রশস্ত করে দেবো না, এমএসকে এসএসএ কাউকে দেবো না। দিদির হাতে সবকিছু, এখন দিদি কি করে সেটা এর উপর ভরসা করে আছে। আচ্ছা সব শেষে দুটো জিনিস আপনাকে উল্লেখ করব, যে সম্প্রতি দেখলাম মুখ্যমন্ত্রী বাড়ির কাছে গঙ্গায় ঝাঁপ দিয়ে একটা আন্দোলন চললো, আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কালো পতাকা দেখানো হলো, এই আন্দোলনগুলি নিয়ে আপনি কি বলবেন? আমি একজন বঞ্চিত শিক্ষক হিসেবে যে দিদিমণিরা এই আন্দোলনটা করেছে বা যে বিক্ষোভ দেখে যে বা ওখানে করেছে তাদের প্রথমে আমি স্যালুট জানাবো একজন আন্দোলন মানে আমি বঞ্চিত শিক্ষক হিসেবে। কিন্তু বাস্তববাদী দিক দিয়ে যে এই ধরনের আন্দোলন অনেক সময় লাভের থেকে ক্ষতিটা বেশি করে, কারণ সরকারের এটা একটা মানে খুবই একটা সরকার অপ্রস্তুতি করে যায়, সে অমিত শাহ হোক আর ই হোক, যদি বা আমাদের মন্ত্রণালয়ের কথাটা আজকে সারা বিশ্ব জানতে পেরেছে এবং এর দ্বারা একটা ভালো দিকও হয়েছে যে মাননীয় মমতা ব্যানার্জির যে মানে যে ফাঁকফোকর ছিল নিরাপত্তা সেগুলো আজকে দেখা গেছে যে ওখান থেকেও মমতা ব্যানার্জি একজন সিএমের বাড়িতে আক্রমণ হতে পারতো, সেই জায়গাটা দাঁড়িয়ে একটা ভালো দিকও হয়েছে যে সরকার পুলিশ প্রশাসন উদ্যোগ নিতে পেরেছে যে ওই জায়গাটা ভালো করে গার্ড দিতে হবে। কিন্তু এই ধরনের কাজ না হলেই বোধহয় ভালো হতো, এখন দেখা যাক, কারণ এইগুলো দল ভালো হিসাবে নেয় না, কোনো দলই এইসব ভালো হিসাবে নেয় না। কিন্তু যাই হচ্ছে, যেখানে যে সংগঠনই যা করছে পার্শ্ব শিক্ষকদের নামে চালাচ্ছে কিছু মানে সংবাদ মাধ্যম, এটা মানে প্রতিবাদ হওয়া উচিত, এটা অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। ওরা এই পার্শ্ব শিক্ষকদের নামে সবকিছু চালিয়ে আমাদের সর্বনাশ করছে, যা কিছু হয় পার্ট টাইম সে শিক্ষক, পার্ট টাইম প্রফেসর, আছে অতিথি শিক্ষক, যে যা করছে সব পার্শ্ব শিক্ষকদের নামে চালিয়ে দিচ্ছে, আর সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই জন্য সব সংগঠনেরই সমস্ত মিডিয়া গুলোতে চিঠি করা উচিত যে আপনারা এই বিষয়টা সচেতন হন, নাহলে আমাদের বদনাম হচ্ছে। হ্যাঁ দাদা, শিক্ষামন্ত্রীর ওই যে মানে মহাসমাবেশে বক্তৃতা দেওয়ার আগে আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে মিটিং করে নিলেন, মানে সেখানে কি আলোচনা হলো যদি একটু বলেন সব শেষে? এটা একদম ইন্টারনাল বিষয় না, আপনাদের মানে পার্সোনাল ব্যাপার না, মানে এমনি মানে দাবি পূরণ নিয়ে কি আলোচনা হলো সেটা যদি বলেন। একদম একদম ঘরোয়া বিষয়, এটা একদম সাংগঠনিক না, ঘরোয়া সাংগঠনিক বিষয়টা বলতে বলছি না, দাবি পূরণ নিয়ে কি মানে কি বার্তা এলো? দাবি পূরণ নিয়ে তো অবশ্যই সরকারের সাথে আমাদের আলোচনা সবসময় চলছে,
অন্যান্য দাবিপত্র গুলো সেখানে দেওয়া হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী, যেগুলো সমস্ত আমাদের খুব যত্ন সহকারে দেখেছেন, যেটা প্রয়োজন হয়েছে নিয়ে নিয়ে গেছেন। আচ্ছা দাদা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো থাকুক, সবার ভালো।